তো আমরা শেষ পর্যন্ত রিক্সায় উঠছি, এখন আমরা একটু ঘুরতে বেরোইছি। তো মধুমতি নদীর তীরে আমরা চলে আসছি, দেখেন নদীটা আমার খুবই ভালো লাগতেছে। ইস, কি টেস্ট, কি মজা, আমেজিং, হেভি টেস্ট। এটা হচ্ছে তামিমের হালিম এবং নেহারি, খুবই স্বাদ, আপনারাও আসতে পারেন এখানে খেতে, আমার খুবই পছন্দ। হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা যাচ্ছি মধুমতি নদীতে ঘুরতে, আপনাদের ভাইয়া, আমার বাবু আর আমার ভাগ্নি যাচ্ছে। তো আমরা শেষ পর্যন্ত রিক্সায় উঠছি, এখন আমরা একটু ঘুরতে বেরোইছি। এখন আমরা সেই মধুমতি নদীর কাছে যাব। তো আমরা অবশেষে চলে আসছি মধুমতি নদীর পাড়ে। তো মধুমতি নদীর তীরে আমরা চলে আসছি, দেখেন নদীটা কত ভালো লাগতেছে, বাতাসটা। নদীতে মানুষ গোসল করতে নামছে সন্ধ্যাবেলায়, আমরাও একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে অবশেষে। কি ঢেউ, ছিল না ছিল শুধু আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ, নদীর জল ছিল না ছিল না ছিল শুধু ঢে। নদীর কাছে এসে নদীর গান গাইতে অনেক ভালো লাগে, আমি পাও ভিজাচ্ছি, দেখছেন আমার খুব ভালো লাগতেছে এখানে এসে। তো আপনারাও আসেন, আপনাদেরও ভালো লাগবে এখানে আসলে। এটা হচ্ছে আমাদের গোবরা লঞ্চ ঘাট, এটা হচ্ছে আমাদের গোবরা লঞ্চ ঘাট। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা বাসার দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল যে কিছু একটা খাইতে হবে। তো আমরা এখন ঘোনাপাড়া যাব, ঘোনাপাড়া যেয়ে দেখি কি পাওয়া যায়, তাই খাবো। এগুলো হচ্ছে সব পাথর। চলে আসছি মধুমতি নদী ছেড়ে। ওই যে দেখা যাচ্ছে মধুমতি নদী, ছেলে আর ছেলের বাবা ওই যে হেঁটে আসতেছে। তো আমরা এখন ঘোনাপাড়া যাব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। লাইটটা এমনভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে চাঁদ উঠছে, কিন্তু আসলে তা না, ওটা হচ্ছে একটা রোড লাইট। আমার ভাগ্নি বলতেছে এখন আমার নাচতে ইচ্ছা করতেছে, তো তুমি একটু আমাদের নেচে দেখাও কিরম পারো। তো আমরা চলে আসছি ঘোনাপাড়া মোড়ে এখন, এখন এখানে নামবো। তো এখন ভিতরে ঢুকবো, হচ্ছে মার্কেট, ভোজন বিলাস রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক সেন্টার। তো চলেন, কি পছন্দ হয় কি খাই। তো আমরা হালিম খাতেছি, তামিম হালিম অ্যান্ড নেহারি, তামিম হালিম অ্যান্ড নেহারি।
এই হচ্ছে আমাদের জন্য বানাই দিচ্ছি, আপনার হাতটা সেরে ফেলাম। এটা হচ্ছে তামিমের হালিম এবং নেহারি, খুবই স্বাদ, আপনারাও আসতে পারেন এখানে খেতে, আমার খুবই পছন্দ। তো এখন চলে আসছে আমাদের সামনে নেহারি, আমরা এখন খাবো বড় বড় পায়া। যে কত বড় বড় পায়া দেখছেন, ওয়াও! আপনাদের ভাইয়া আমার বাবুটা ঘুমাই গেছে, খুব কষ্ট পাচ্ছে, ওকে নিয়ে বাইরে বেরোলেই ও খুব কষ্ট পায়, তারপরে ওরে রেখে আসতে ইচ্ছা করে না। হচ্ছে আমার বোনের মেয়ে, কিন্তু সে হালিম খাবে না, নেহারিও খাবে না, সে চটপটিও খাবে না, সে খাবে ফুচকা, তাও ঝাল ছাড়া, সে ঝাল খায় না, এই জন্য সে ঝাল ছাড়া খাবে। অপেক্ষা করতেছে কখন ফুচকাটা আসবে, ততক্ষণে আমি খাওয়া শুরু করি, আপনারা দেখেন। চলে আসছে আমার বোনের মেয়ের ফুচকা, সে আপনাদের ভাইয়া খাচ্ছে, আমিও খাইছি, আমার খুবই ভালো লাগতেছে। ইস, কি টেস্ট, কি মজা, অ্যামেজিং, হেভি টেস্ট, অনেক মজা। আমার বোনের মেয়ে দেখেন আমার বাবুকে কোলে নিয়ে কোলে উঠে গেছে, সে এখন লাথি মারবে, সে এখন আর ঘুমাবে না। আমার বোনের মেয়ে খাচ্ছে ফুচকা। তামিমের হালিমটা এবং নেহারিটা এত ভালো লাগে, আমি আগেও কয়েকবার খেয়েছি, আবারও খেতে আসছি, আপনাদেরও ভালো লাগে, আপনারাও এসে খেয়ে যাবেন, অনেক মজা, না খাইলে বুঝতে পারবেন না যে কি মজা। কি মজা, আমি খাচ্ছি আর আমার ছেলে আমার দিকে তাকাই দিচ্ছে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ওভার ব্রিজের উপর উঠবো, উঠে রাস্তার ওই পাশে যাবো যে আমরা বাসায় চলে যাব। ততক্ষণে আপনারা চলেন আমরা যাই। ছেলে আর ছেলের বাবা যাচ্ছে, আমার ছেলেটা বাইরে বেরোলে খুব ভালো লাগে ওর, কিন্তু বাসায় যে খুব ই করে গরমে। তো এখন ওভার ব্রিজের উপর যাব, এটা হচ্ছে সতর্ক বার্তা, ওভার ব্রিজ থাকা অবস্থায় কেউ রাস্তা পারাপার হবেন না, ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবেন, কারণ মৃত্যুর কোনো টাইম নেই, এক সেকেন্ডেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এজন্য আপনারা সবসময় রাস্তা ওভার ব্রিজ দিয়ে পার হওয়ার চেষ্টা করবেন। রাতের বেলা উপর থেকে দেখতে খুব ভালো লাগে, চারিদিকে আলো। সবুজ ঘাসগুলো অনেক সুন্দর লাগতেছে লাইটের আলোতে। চারপাশটা খুব ভালো লাগতেছে। Thank you.
এখন আমরা নামবো। আমার বোনের মেয়ে আমাকে ধুয়ে চলেই যাচ্ছে। এখন আমরা বাসায় চলে যাব। রাতের বেলায় ঘুরতে আপনাদের কেমন লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।